দিনাজপুরের ঘোড়াঘাটে পেঁয়াজ বোঝাই ট্রাকে 800 বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। সকাল উপজেলার খেতাম মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, মাদকের বড় একটি চালান হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ বোঝাই ট্রাকে করে ঢাকা উদ্দেশ্যে রওনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে খেতাম মোড় এলাকায় পুলিশ সদস্যরা উৎপেতে থাকে। এ সময় ট্রাকটি ঘটনাস্থলে আসলে পুলিশ সদস্যরা ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা পেঁয়াজের বস্তার ভিতর থেকে 800 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ফেন্সিডিল বহন করার অভিযোগে ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।